মাহতে যাচ্ছেন ঢাকা সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। আজ সোমবার দুপুর বেলা গণমাধ্যমে নিজেই এই সংবাদ নিশ্চিত করেছেন। জানা গেছে পরিমণির সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। সর্বশেষ গিয়াসউদ্দিন সেলিমের গুণী সিনেমায় একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। গত নভেম্বর মাসে রাজের জন্মদিন পালন করতে দেখা গেছে পরিমণিকে। সে সময় রাজের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন অনেকগুলো। একটি পোস্টে উল্লেখিত রয়েছে, জন্মদিনের পাশে জন্মদিন পিচ্চি। সেই ঘটনা দু মাসের পারি না দিতে এবার মা হতে চলেছেন তিনি। সোমবার 10 জানুয়ারি দুপুর বেলা রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন অভিনন্দন রাজ। এরপর পোস্টের পরিপ্রেক্ষিতে জানা গেছেন পরিমণি এবার মা হতে চলেছেন। 3 দিন আগে পরিচালককে মিষ্টি খেয়ে বিয়ের সংবাদ নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি এবং এই বিষয়ে নিশ্চিত করেছেন পরিচালক সেলিম নিজেই। চিত্রনায়িকা পরিমণি বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছেন, সর্বক্ষণই আমার দায়িত্ব পালন করেছেন তিনি। সে সময় আমাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হলে আমাদের ভিতরে সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হয়, তারপরে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখিত পরিমণি এবং শরীফুল রাজ জুটি বেঁধে কিছুদিন আগে একটি সিনেমার কাজ শেষ করেছে। সিনেমাটির নাম গুণী। সিনেমাটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম এবং সিনেমাটি খুবই দ্রুত মুক্তি পেতে চলেছে ওটিপি প্ল্যাটফর্মে। দর্শক, চিত্রনায়িকা পরিমণির মা হওয়ার বিষয়টি আপনাদের কাছে আমরা শেয়ার করলাম, আপনারাও শেয়ার করতে পারেন আপনাদের গণমাধ্যমে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানতে পারেন। দেশ বিদেশের গরম তাজা সংবাদ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন।